وَمَن أَحْسَنُ قَوْلًا مِّمَّنَّ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى للناس

রোজা আল্লাহ তাদের কথা পক্ষ থেকে একটা আবাদত এবং কেমন লাইল বা রাত্রে জাগরণ থাকে আবাদত যে আল্লাহকে বন্দেকি করা সেটাও একটা আবাদত তাই দুইটাই আবাদত তাই একটা অপরের সাথে সম্পর্ক আবাদতের দিক দিয়া দুইটাই সম রাখা যেমন আবাদত তারা বিফরটাও আবাদত তাছাড়া রসুল সাল্লি ইসলাম একই হাদিসের মধ্যে তিনটা কথা বলছেন যেটা সহিব বোখারি মোহিনের মধ্যে আছে

যে পরিপূর্ণ বিশ্বাস এবং স্বভাবের আশায় সব রাখবে আল্লাহ তোমার তালা ওই ব্যক্তির পিছনের গুণা ক্ষমা করবেন তেমনি যে ব্যক্তি পরিপূর্ণ বিশ্বাস এবং স্বাবের আশায় রাত্রি জাগরণ করবে অর্থাৎ তারাবি ফুটবে আল্লাহ তোমার তালা ওই ব্যক্তির পিছনের গুণা ক্ষমা করবেন তেমনই রাসুল ইসলাম বলেন যে ব্যক্তি লাইলাদুল কদর ভাগ্য রজনীতে যে কি করবে পরিপূর্ণ বিশ্বাস ও সবের আশায় যে রাত জাগরণ করবে অর্থাৎ বন্দেগী করবে আল্লাহ আল্লাহর ওই ব্যক্তির গুনে ক্ষমা করবেন তাই সম্মানিত ভাই এটা রাসুল সাল্লা সাল্লাম যে রোজার সাথে এবং কিয়ামুল্লা তারাবির সাথে কি করছেন সম্পর্ক করে দিয়েছেন তাই সেই সম্পর্কের কারণে আমরা আবাদত করব। আর যে বিষয়টি তারাবি অর্থ জানতে ছিলেন তারাবি এটা বহু বসন এর এক বসন হচ্ছে তারভি হাতুন তারভি হাতুন হচ্ছে আরবি একটি শব্দ যার অর্থ হচ্ছে আরাম যে অর্জন করা আরাম করা অর্থাৎ রাত্রিতে যখন নাকি আমরা সালাত আদায় করব রমজান মাসে আরামের সাথে আদায় করব তারা করে করব না বর্তমান সময় তো তারাবি মানে তাড়াতাড়ি হয়ে গেছে না এভাবে কোনো কিছু হবে না বরং তারাবি শব্দের অর্থের দিকে লক্ষ্য রেখেই আমাদের কি করতে হবে ও তারাবি আদায় করতে হবে তারাবি শব্দের অর্থ হচ্ছে যে স্থিরে এবং আরামের মাধ্যমে লম্বা লম্বা ক্যারাত লম্বা লম্বা রুকু লম্বা লম্বা সেজার মাধ্যমে সালাত আদায় করা আর এখানে আট টাকা ফোটবো নাকি বিশ টাকা না বেশি কম পড়বো কোনোটাই সমস্যা নেই যেহেতু রাসুল সাল্লাহ আলু কয়েকটি আদিশে সমন্বয় করলে আমরা এই বিবাদের নিদর্শন সহজেই বুঝতে পারি আমরা জানি রাসুল সাল আলুসাল্লাম উদ্বুদ্ধ করছেন যে রাত্রে যদি পরিপূর্ণ বিশ্বাস এবং সবের আশায় কেমন লাইল করে তারা বিফরে তাইলে ওই ব্যক্তির ফিশনের গুণা ক্ষমা করা হবে তবে এখানে রাসুল সাল্লাম রাকাত সংখ্যা বলেন নাই উদ্বুদ্ধ করছেন তবে দ্বিতীয় একটি হাদিসের মধ্যে রাসুল সাল্লাম বলেন না রাত্রের সালাত হচ্ছে দুই দুই রাখাত করে তাহলে রাসুল সাল্লাম রাত্রের সালাতের সংখ্যা বলছেন নির্দিষ্ট করেন নাই দুই দুই রাখাত করে যা পড়া তা এখানে ইঙ্গিত তিন নম্বর বিষয়টা হবে আমরা অন্তভাবে আট রাখ এবং বিশ্বাকাতের দিকে যাব কেন আমরা যাব রাসুল সোল্লি সাল্লাম তিন দিন সালাত আদায় করছেন সেই তিন দিনের মধ্যে কত রাকাত রাসুল সাল ইসলাম সাল্লাম আদায় করছেন সে ব্যাপারে করোন হাদিস কি বলে সম্মানিত ভাই যদি নাকি আমরা রাসুল সাল্লা সালামের তিন দিনের আমল দিকে লক্ষ্য করি কেরাম রাসুলসল্লাহ আলু সাল্লামের বিভিন্ন ধরনের যে টুটাফাটা অনেক যে মানুষের যেগুলো খেয়াল করে না এমন বিষয়েও কিন্তু হাদিসের মতো বর্ণনা করছেন কিন্তু রাসুল আল্লাহ সাল্লাম এমন এক আমল জমাতের সাথে তিন দিন করলেন যে তারাবির যে সালাত আদায় করলেন কিন্তু কোনো সাহাবি থেকে রাসুল সাল্লাহ সাল্লামের তিন দিনের যে তারাবি ফুরছেন এই বর্ণনা পাওয়া গেলেও কত রাকাত ফুরছেন সেই সম্পর্কে সহি হাদিসে কোনো ধরনের উল্লেখ নাই যারা যে বলেন বিষহাদি বিশাকাতের কথা এই হাদিসটা সম্পূর্ণ জাল হাদিস এটা কোনো সঠিক হাদিস না যে রাসুল বিশ টাকাত পড়ছেন তাই রাসুজ আলু ইসলাম তারা পড়ছেন কিন্তু রাকাত সঙ্গে উল্লেখ না থাকার কারণ সেটাই আল্লাহ তোর কথা ইচ্ছে হচ্ছে বন্দা যতটুকু সম্ভব সে এতটুকু কী করবে সালাদ আদি করবে এখানে নির্দিষ্ট করে দিলে বিশ টাকা দুদিনকে বলে দেওয়া হয় যার শরীরে শক্তি এসে আট টাকা ফোরার ওই ব্যক্তির উপর কষ্ট সাধন হয়ে যাবে আর দুদিনকে আট টাকাতে নির্দিষ্ট করে দেওয়া হয় যার শরীরে শক্তি আছে সে পঞ্চাশ টাকা ফড়ার তাইলে ওই ব্যক্তি হকের মধ্যে কমাই দেওয়া হবে তাইলে রাসুল সাল্লাম উদ্বুদ্ধ করছেন সালাতামাজ নামাজ না দুই দুটা কাজ করে তুমি সালাত আদায় করবে যেটা যতটুকু সম্ভব হয় সেটুকু করবে তাই সম্মানিত ভাই তারাবির সালাদকে আমরা নির্দিষ্ট না করে যে এরিয়াতে যেভাবে চলে আমরা সেভাবে আদায় করব। এটাই রাজনার সাথে আমল হবে তাছাড়া রসুল সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি সালাত লাইল অর্থাৎ রমজানের যে সালাত যেটা তারাবি নামে প্রসিদ্ধ ইমাম সাহেবের যে সালামের সাথে সাথে ওই মুক্তাদিও কি করবে সালাদ শেষ করবে এ কথা অর্থ হচ্ছে ইমাম সাহেব তারা বিশ্বাস করবে মুক্তাদিও ইমামের পিছনে কি করবে তারা বিশ্বাস করবে তাইলে ওই ব্যক্তি পূর্ণ জাগরণ থাকিয়া আবাদত করা সব পাবে যদিও নাকি সে ঘুমায় এখন দেখা যায় যেখানে যে বিশ্বাঘাত হয় অনেকভাবে আট্টাঘাত পড়ে চলিয়ে আসেন তাহলে ওই ব্যক্তি তারাবির যে ইমাম সাহেবের সাথে শেষ ন করার কারণে যে ওই ব্যক্তি ফুরা রাত্রের কী পাবে না যে জাগন থাকে আপাতত করা সব পাবে না তাই আমরা দেখবো যে এরিয়াতে যে ইমাম সাহেব কি করেন যে বিশ্বাঘাত পড়েন আমরা এই দেখার মধ্যে কোনো ধরনের বিরোধিতা করবো না যেখানে আট্টাঘাত পড়েন সেই দায়ের মধ্যে বিরোধিতা করবো না বরং এর থেকে বেশি ফোটার তো রবায়াত আছে তাই উমর রাজি আল্লাহ তালুর বিশ্বাসের যে ব্যাপারে যে হাদিস পাওয়া যায় তেমনি আট টাকাতে ব্যাপারে তো আমরা হাদিস পাই আমরা দেখবো নামাজের ভিতরে মান কতটুকু হইতেছে রুকুশেষটা কেমন হইতেছে কেরাতগুলো শোনা যাইতেছে কিনা বোঝা যাইতেছে কিনা ওই দিকে দিকে তাকাবো একেবারে কেরাত কিছু বোঝা যায় না ইয়া আলামুন তালামুন ওয়ালা দল বোঝা যায় এছাড়া কিছু বোঝা যায় না এই ধরনের বিশ্বাসটা আরও বেশি বললে কি ফায়দা ভাই এই জন্য আমরা মানগতভাবে সালাতকে উন্নত করার চেষ্টা করবো রাগাত যেটাই হোক আশা করি বিশ্বের বুঝতে পেরেছেন বাকি আল্লাহ আলমিস আসসালামু আলাইকুম